ব্যাপারটাও দিই যে অনেকে কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট দেখার সুযোগ দেন, আমি কিন্তু বলে দিই যে আপনি প্রোডাক্ট কুরিয়ারে যাবেন, গিয়ে চেক করবেন, করে আপনি আমাকে জানাবেন, আপনার ভালো লাগলে নিবেন, না ভালো লাগলে ওখানে সাথে সাথে রিটার্ন করে দিবেন। দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, জেনুইন স্যার। দেখেন বিল পেপার সহকারে, কিন্তু এই যে বিল, কাস্টমার বিল সহকারে, কিন্তু স্যামসাং এর কিন্তু আজকে অনেক অনেক কালেকশন আছে। স্যামসাং যারা লাভার তারা কিন্তু বক্স সহকারে ফোন আমাদের কাছ থেকে নিতে পারবে না। সো নেক্সট টাইম তারপরে পছন্দ হবে, মানে ক্যামেরা খুব সুন্দর, তো এই জন্য একটা ছবি তুললাম। দারুন কিন্তু, একদম অস্থির ভাই। কার্ড ডিসপ্লে অনায়াসে নিতে পারবেন, i5। ওরে বাবা, এতটা ফ্রেশ। 7000 mAh ব্যাটারি, গেমিং প্রসেসর দেওয়া, জি হেলিও g85, 8000 টাকায় 4GB 64GB ফুল বক্স, ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। হিউজ পরিমাণ বক্স কালেকশনের ভিডিও নিয়ে চলে আসছি আমি, ফাহাদ আকন। তো আজকে কিন্তু রাফিবের সবে ভালো ভালো কালেকশন আসছে, আগের স্টক মোটামুটি শেষ, নতুন স্টক। তো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং এর ফ্রেশ কন্ডিশনে কালেকশন, অরিজিনাল বক্স, মানে এখানে কিন্তু বক্স ছাড়া কোনো ফোন নাই, যা আছে আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহী প্লাজা, এটা হচ্ছে লিফটের 3, ম্যানুয়ালি হেঁটে উঠলে 4 তলা, অনেকে কিন্তু খুঁজে পান না, এই জন্য কিন্তু আমি শর্টকাট লোকেশন দিয়ে হচ্ছে আপনারা জুয়েলারি ফ্লোরে আসবেন, মেইনলি এটা জুয়েলারি ফ্লোরে আর কি। জুয়েলারি ফ্লোরে এসে যে কোনো কাউরে জাস্ট জিজ্ঞেস করবেন যে রাজন ফাস্ট ফুড কর্নারটা কোথায়, রাজন ফাস্ট ফুড কর্নারের পাশেই 28A দোকান নাম্বার আমাদের, 28A। আচ্ছা, তো আজকে ভাইয়া কি পরিমাণ কালেকশন থাকবে? আজকে ভাই আমরা তো বক্স সহকারে প্রোডাক্ট কালেক্ট করি, আমাদের সবসময় চেষ্টা থাকে যে সব থেকে ভালো কন্ডিশনের প্রোডাক্টগুলো কালেক্ট করার আর কি। আর তাছাড়াও যদি আনফর্চুনেটলি কোনো একটা প্রোডাক্ট ধরেন মিসম্যাচ হয়ে যদি কোনো এক ধরনের প্রোডাক্ট আসে যে স্ক্র্যাচ টেস্ক্যাচ, সেটা আমরা কিন্তু মেনশন করে দিই যে এই প্রোডাক্টটাতে স্ক্র্যাচ আছে বা এটাতে দাগ আছে। তবে চেষ্টা করি 100% ফ্রেশ প্রোডাক্টগুলোই কালেক্ট করার আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রেশ কন্ডিশনের ভিতরে এবং অথেন্টিক ফোন, 100% অথেন্টিক, 100% বক্স চার্জার সব সহকারে। আচ্ছা, আর ভিডিওটা কিন্তু আজকে আপলোড হবে, আজকে শুট, আজকে আপলোড, আজকে শুট, আজকে আপলোড হবে, জি। মানে গরম গরম অফার, হ্যাঁ গরম গরম, যা দেখবেন শুরু করে, যা দেখবেন সেগুলো পাবেন, জি। বিসমিল্লাহ বলে শুরু করি। কম প্রাইসের ভিতরে আমাদের কাছে Redmi Note 7 Pro আছে একটা ডিভাইস, Redmi Note 7 Pro, এটা হচ্ছে 4GB 64GB। আপনারা যারা রিফারবিশড সারা ফোন নিতে চান, হ্যাঁ রিফারবিশড সারা জেনুইন যারা নিতে চান, তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, কারণ এগুলোর পিছনে বডির পিছনে কিন্তু IMEI টাইমে সবকিছু সহকারে। দেখেন Airtel এর 4G হচ্ছে এগুলো যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রোডাক্ট, এগুলোর সিল সহকারে কিন্তু লাগানো। Note 7 Pro এটা হচ্ছে 4GB 64GB, এটার প্রাইস রাখতেছি মাত্র আমরা 10,500 টাকা, অনলি 10,500, 10,500, 100% অথেন্টিক। এগুলো কিন্তু আপনি অন্য কোনো ডিভাইসের সাথে বা অন্য কারো প্রোডাক্টের সাথে মিলাইলে কিন্তু মিল পাবেন না অবশ্যই, মানে যা আছে জেনুইন, 100% জেনুইন। এর মধ্যে Redmi 10A এটা 4GB 64GB বিডি অফিশিয়াল প্রোডাক্ট, এটা রেগুলার প্রাইস ছিল 10,800 টাকা, অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 10,500 টাকা, ফুল বক্স চার্জার সব থাকবে, একদম ফিক্স থাকবে, হ্যাঁ 100% যে প্রাইস বলতেছি এটা কি 100% খুব শক্ত বক্স, মানে জাস্ট কোন ঝামেলা হলে কিন্তু ভাইয়া দেখবে আর কি, সাথে সাথে চেঞ্জ আর কি। আমরা কিন্তু আপনাদেরকে এই অফারটাও দিই যে অনেকে কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট দেখার সুযোগ দেন, আমি কিন্তু বলে দিই যে আপনি প্রোডাক্ট কুরিয়ারে যাবেন, গিয়ে চেক করবেন, করে আপনি আমাকে জানাবেন, আপনার ভালো লাগলে নিবেন, না ভালো লাগলে ওখানে সাথে সাথে রিটার্ন করে দিবেন। একটা কুরিয়ারে চেক করে নিতে পারবেন, হ্যাঁ কুরিয়ারে সরাসরি চেক করে নিতে পারবেন, দেওয়ার পরে পেমেন্ট করবেন আর কি। আচ্ছা, এর ফাঁকে একটা কথা বলি, কুমিল্লা থেকে একটা কাস্টমার কিন্তু হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আজকে রিসিভ করছে আর কি, সেই প্রোডাক্টটা হচ্ছে স্পার্ক 7 প্রো, তারপর ঠিক আছে। তো ওই প্রোডাক্টটার হচ্ছে ওনার কাছে হচ্ছে একটু স্ক্র্যাচটা দেখে মনে হয়েছে, আমরা একটা প্রোডাক্ট যখন পাঠাই ভাইয়া, সেই প্রোডাক্টটা যে আপনার 100% পছন্দ হবে এমনটাও বিষয় না, কিন্তু নাও পছন্দ হইতে পারে স্বাভাবিক, কারণ আমি আপনাকে যেই রকম দেখাইছি আপনি হয়তো ক্যামেরার ওই পার থেকে সেম জিনিসটা দেখতে পারেন না বা বুঝতে পারেন না, এই জন্যই কিন্তু কুরিয়ারে বলা থাকে যে আপনি প্রোডাক্টটা দেখবেন, দেখে ভালো লাগলে রাখবেন, না ভালো লাগলে ওনাকে, আমি উনি প্রোডাক্টটা রিসিভ করছি এরপর আমি ওনাকে সরাসরি বলছি যে ভাই আপনার কাছে যদি সমস্যা মনে হয় আপনি প্রোডাক্টটা পাঠাই দেন, শুধু কুরিয়ারের যে 110 টাকা চার্জ, এই চার্জটা শুধু আপনার লাগবে, বাকি যে আপনি 1,020 টাকা অ্যাডভান্স করছেন সেই টাকাটা উনি আমি রিটার্ন করে দিব, এটা বলছি একদম, হ্যাঁ একদম ক্লিয়ার। দেন উনি আবার আমাকে বলেছে যে হচ্ছে না ভাই ঠিক আছে আমি রিসিভ করেছি, আমি আপাতত ইউজ করে দেখি তারপর আপনাকে জানাবো। বাট আপনাদের সবার ক্ষেত্রে আমার একই কথা ভাই, 20 দিনের রিপ্লেসমেন্টের ভিতরে আমি আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি আর কি, মানি ব্যাক মধ্যে সরাসরি
6GB, 128GB, 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 128GB,
1500 টাকা। আচ্ছা 15500 টাকা না, এটাতে 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 15300 টাকা পাবেন ফুল বক্স সহ। আচ্ছা একদমই ফুল বক্স কন্ডিশনটাও কিন্তু ফ্রেশ আছে, ফুল ফ্রেশ কন্ডিশন। যারা ফ্রেশ আমরা যে প্রাইসটা বলতেছি এরপরে কিন্তু কোনো ডিসকাউন্টের সুযোগ নেই। অনেকে কিন্তু দোকানে সে রিকোয়েস্ট করেন বা ফোনে রিকোয়েস্ট করেন, আমি কিন্তু বারবারই বলতেছি মানে ডিসকাউন্ট করে কিন্তু 100% ডিসকাউন্ট করে প্রোডাক্টের প্রাইস দিচ্ছি। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে ইগনোর করবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। এবছর নোট 10 প্রো আমাদের কাছে চারটা কালার আছে, ব্ল্যাক কালার, স্কাই ব্লু কালার, ব্রোঞ্জ কালার এবং হচ্ছে নেবুলা পার্পল কালার। চারটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, এটার ক্যামেরাটা ভাইয়া প্রাইসটা বলেন। এটার প্রাইস রাখতেছি মাত্র 17500 টাকা। এই প্রোডাক্টে তো কমার কোনো সুযোগই থাকে না ভাইয়া, এটা কিন্তু আমরা কমানোর কমাই দিতে পারি না আর কি। হাই সেলিং ফোন বলা যায়, হ্যাঁ সব থেকে হাই, মানে স্টকে আসার পর পরই সেল হয়ে যায়। দেখেন চার্জার, অথেন্টিক চার্জার টাজার সব সহকারে। আচ্ছা আচ্ছা, ফুল বক্স সব সহকারে। একটা প্রাইস দিচ্ছি 17500 টাকা। জি মানে 17500 থাকবে, আপনার চারটি আছে ডিভাইস। হ্যাঁ চারটা ডিভাইস আছে, আপনি 17500 করে নিতে পারেন। কালার अवेलेबल, হ্যাঁ চারটা কালারে চারটা প্রোডাক্ট আছে। ভিডিও দেখতেছেন আজকে রাতেই যাবে ভিডিও, অর্ডার করবেন যে কোনো কালারই আছে, যেটা চাচ্ছেন সেটাই পাবেন আর কি। আচ্ছা এরপর হচ্ছে নোট 11, 4GB 64GB, এটা অফিশিয়াল প্রোডাক্ট, এটার প্রাইস দিচ্ছি মাত্র 15000 টাকা। আচ্ছা নোট 11 ভিডিও অফিশিয়াল, কিন্তু একদম অফিশিয়াল ভিডিও অফিশিয়াল প্রোডাক্ট। হ্যাঁ ভিডিও অফিশিয়াল ফোন, 4GB 64GB মাত্র 15000 টাকা। 15000 টাকা, হ্যাঁ 15000 টাকা ফুল বক্স সহকারে। নোট 11 6GB 128GB, এটাও অফিশিয়াল। হ্যাঁ এটা অফিশিয়াল, রেগুলার প্রাইস ছিল 17000 টাকা। দেখেন ভাইয়া 100% অফিশিয়াল, 100% অফিশিয়াল ভাই। এই যে আমি আপনাকে বলবো আর আপনি বিশ্বাস করবেন, বিষয়টা এরকম না। দেখেন বিডিটি, এমআরপি বিডিটি, ঠিক আছে, একদমই অফিশিয়াল, 100% যেটা বলবে মুখে আমি সেটাই বলতেছি ভাই। যারা প্রোডাক্টগুলো নিছে এই জন্য বলি, এটার প্রাইস ছিল 17000 টাকা ভাই রেগুলার প্রাইস, এটাতে 200 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, 16800 টাকায় ফুল বক্স সহকারে পাচ্ছেন। ওকে আচ্ছা, আর হচ্ছে আমি কিন্তু সবসময় একটা কথাই বলি যে যারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এর আগে পারচেজ করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা যে হচ্ছে প্রোডাক্টগুলো কেমন হয়েছে, কমেন্টটা কিন্তু আরেকজনকে ফোন করে অনুপ্রেরণা দিতে পারে। হ্যাঁ অনেকে কিন্তু বলেন যে ভাই এটা কোনো ডিসকাউন্ট হলো, এই হইলো সেই হলো। ভাই আমার যেটা সামর্থ্য আমি সেটা দিতেছি, কারণ দানের ক্ষেত্রে আর এবং আমার ডিসকাউন্টের ক্ষেত্রে আমি জিনিসটা মনে করি একই। আমার সামর্থ্য 5 টাকা দান করো, আমি 5 টাকা দান করবো। আমার সামর্থ্য 3 টাকা দান করার বা 3 টাকা ডিসকাউন্ট করার, আমি 3 টাকায় ডিসকাউন্ট করবো। এরপরও যদি আপনার কাছে না ভালো লাগে সেটা আপনার পার্সোনাল বিষয়, বাট আমার যেটা সামর্থ্য আমি মনে করি এটা ভাইয়ার বিজনেস, তো আপনাদের ভালো না লাগলে অবশ্যই একটু ইগনোর করতে পারেন। কারণ আমার অবশ্য নিতে পারেন, কারণ ভাই একটা প্রোডাক্ট কালেকশন, একটা প্রোডাক্ট। হ্যাঁ কেউ দেখেন যে কমে কিনতে পারছে উনি কমে বিক্রি করতেছে, আমি তো আর সব প্রোডাক্ট এরকম করে বলতেছি, প্রচার একটা মাধ্যম। এখানে আপনারা গালাগালি করলে এই বিষয়টা খারাপ খারাপ অবশ্যই ভাই, কারণ আমরা তো দিন শেষে মানুষ, আমাদের ব্যক্তিগত জীবন আছে। আপনি একটা জিনিস কাটার সাথে আমাদের জমিজমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই ভাই। আপনি দেখতেছেন ভিডিও, এটা তো আপনি জাস্ট শুধু একটা ব্লগিং ভিডিও দেখতেছেন, এছাড়া অনেক ভিডিও হয় যেগুলো আমাদের পছন্দ না বা আমাদের ভালো লাগে না, তাই বলে কি আমরা সেটা কি কিছু যায় বলা শুরু করতে হবে? হ্যাঁ আপনার ভালো না লাগলে আপনি না দেখতে পারেন ভাই, কারণ এই প্রোডাক্টটা তো আমি প্রোডাক্ট কিনে তো আমি লস করব না, এটা তো আপনাদেরকে বুঝতে হবে যে আমি এটাতে লস করব না। তো ভাইয়া এমআই ইউনি নেক্সট এটা 6GB 128GB চার্জ নেই দেখে হয়তো আপনি দেখাতে পারলেন না, বাট কাস্টমার যদি নক দেয় স্ক্রিনের নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ থাকবে, আমরা আপনাদেরকে নক দিলে ভিডিও কলে বা সব জায়গাতে আমরা আপনাদেরকে দেখাই দেওয়ার সিস্টেম করে দেব। এটা 11X 6128 সেটা 23500 টাকা রাখতেছি। আচ্ছা 23500 টাকা ফুল বক্স সহকারে আর কি। এমআই 11 লাইট, এটা হচ্ছে 6GB 128GB, এটার প্রাইস রাখতেছি গত ভিডিওতে কিন্তু প্রাইস ছিল 21000, এই ভিডিওতে এটা 21000 টাকায় ফুল বক্স সহকারে পেয়ে যাচ্ছেন। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, হ্যাঁ একদম ফুললি ফ্রেশ, অনেকটা ভালো কন্ডিশন, মাত্র 21000 টাকা। এমআই 11 লাইট দেখতে পারেন যারা, 21000 টাকা ছিল, 21000 টাকা ছিল কিন্তু এখন অফার প্রাইসে 20000 টাকায় পেয়ে যাচ্ছেন। অনলি 20000 টাকায় ফুল বক্স সহকারে, কিন্তু অনলি 20000 টাকা ফুল বক্স। এই যে দেখেন এটা যে হচ্ছে পলি, পলিটাও কিন্তু এখনো তোলা হয় নাই, দেখেন পলি, ঠিক আছে পলি। এমআই হচ্ছে K50i 6GB 128GB, এটা কিন্তু সুপার গেমিং ফোন। হ্যাঁ K50i, এটা হচ্ছে 6GB 128GB, এটা হচ্ছে 25500 টাকা। ক্যামেরা কোয়ালিটিও জোস আছে, হ্যাঁ হ্যাঁ 25500 টাকা, একদমই 25 পাবে, হ্যাঁ 25500 টাকা ভাই 6GB 128GB 6128 25500 টাকা ফিক্সড প্রাইস করবে। প্রত্যেকটার সাথেও কিন্তু অরিজিনাল চার্জারটাই আপনার হয়ে যাচ্ছে 100%। দেখেন আমরা তো দেখার অপেক্ষা, কিন্তু ভাই বলে দিই, বলে দিব যে এটাতে নাই, দেখেন অরিজিনাল চার্জার থাকবে। হ্যাঁ K20 Pro 8GB 256GB, 256GB
কোন ধরনের ডুপ্লিকেট অথবা আমরা রিফারবিশমেন্ট সেল করি না। আচ্ছা, এদিকে হচ্ছে পোকো সিরিজের ফোন আছে স্বামীর ভিতরে, যেহেতু স্বামীগুলো দেখাচ্ছি এগুলোকে শেষ করে দিই। পোকো M4 Pro পুরা বডি কিন্তু গ্লাস বডির ফোন, একদমই গ্লাস বডি, গ্লসি ডিজাইন আর কি, সুন্দর একটা লুক, ভালো লাগলে। হ্যাঁ, একদম ফুল বক্স থাকবে, অরিজিনাল চার্জার সহকারে। হ্যাঁ, অরিজিনাল চার্জার সহকারে, বক্স চার্জার সবকিছু 100% অথেন্টিক সব সহকারে। আচ্ছা, এরপর হচ্ছে ভিভোর একটা ফোন, ভিভোর বেশ কিছু ফোন আছে, তার মধ্যে এটা, যাদের বাজেট রেঞ্জটা কম তারা কিন্তু অনার সেরে নিতে পারে, ভিভো Y02S বিডি অফিশিয়াল, 3GB 32GB মাত্র 11,000 টাকায় ফুল বক্স চার্জার সহকারে। দেখেন, আচ্ছা দেখেন, ফুল বক্স 11,000 টাকা, 11,000 টাকায় 3GB 32GB Y02S। হ্যাঁ, 3GB Y16, হ্যাঁ ভিভো Y16, এটা কিন্তু অনেক ডিমান্ডেবল ফোন, এটা জানেনি, Y16 4GB 64GB মাত্র 14,000 টাকা এটাও কিন্তু একটা চাইদার ফোন, 4GB 64, এটার প্রাইস দেখতেছি 11,200 টাকা, একদম অরিজিনাল চার্জার ফুল ফোন, 11,200 টাকা, 11,200। আচ্ছা, এরপর হচ্ছে ভিভো Y22S, আমাদের কাছে দুইটা ডিভাইস আছে, এই যে একটা হচ্ছে গ্রে কালার এবং একটা হচ্ছে এই যে এরকম শেডেড কালার আর কি, ব্র্যান্ড নিউ কন্ডিশন। হ্যাঁ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন ভাই, চার্জার বক্স দেখাই দেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এই যে দেখেন, এই ফোনটা হাতে নেন আপনি, আমি এটা দেখাচ্ছি, এবার দেখুন যে চার্জারটা কতটা অরিজিনাল। হ্যাঁ, এই দেখেন বিল পেপার সহকারে, কিন্তু এই যে বিল, কাস্টমার বিল সহকারে কিন্তু প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, দেখতে পারেন, এই দেখেন এটার বয়স কতদিন হতেছে, তাহলে 13/4/2023 কেনা, মানে আপনার হচ্ছে আপনার আজকে 9 মাস, 4-5 মাস ইউজ করা হয়েছে, মানে সে ক্ষেত্রে আপনার অরিজিনাল চার্জার ফুল বক্স, অরিজিনাল চার্জার ফুল বক্স সব সহকারে কিন্তু। হ্যাঁ, সব সহকারে কিন্তু। প্রাইসটা বলে দিবেন ভাই, এটার প্রাইস রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে 17,500 টাকা, অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 16,800 টাকা, 16,800 টাকা, 6GB 128GB, মানে সে ক্ষেত্রে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট। হ্যাঁ, ভালো একটা ডিসকাউন্ট সহকারে পাচ্ছেন। ভিভো Y75, এটার প্যাকেজের ভিতরে আটকে আছে ভাই, একদম Y75, এটা কিন্তু অনেক, এই প্রোডাক্টটা রেগুলারই আসে ভাই স্টকে, মানে এক কথায় অসাধারণ। হ্যাঁ, 8GB 128GB রেগুলার প্রাইস ছিল 19,500 টাকা, অফার প্রাইস 18,500 টাকা, ইন ফিঙ্গার। হ্যাঁ, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যারা অফার প্রাইসে ফোনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতেই পাবেন। অনেকে কিন্তু বলেন যে হচ্ছে যে মানে ভিডিও না দেখে এসে যে ভাই ভিডিওতে বলছিলেন, কিন্তু আপনি যদি না বলেন তখন কিন্তু আপনি এই প্রাইসটা পাবেন না, আপনাকে বলতে হবে, রেফারেন্স দিতে হবে যে আমি ভিডিওটা দেখছি ভাই, দেখার কারণে কিন্তু এই অফারটা পাচ্ছেন। রেগুলার প্রাইস কিন্তু আমাদের রেগুলারই, আপনারা প্রমাণ স্বরূপ ভাই ভিডিওটা বের করে দেখাই দিবেন যে এরকম, এই যে আপনি এই প্রাইস বলছিলেন। আচ্ছা, এরপর স্যামসাং গ্যালাক্সি বেশ কিছু ফোন আছে, স্যামসাং গ্যালাক্সি A33 6GB 128GB, মানে স্যামসাং এর কিন্তু আজকে অনেক অনেক কালেকশন আছে, স্যামসাং যারা লাভার তারা কিন্তু বক্স সহকারে ফোন আমাদের কাছ থেকে নিতে পারবে না। তো ভাই এটা কত দিবেন? স্যামসাং গ্যালাক্সি A33, এটা 6GB 128GB, এটা রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে 23,500 টাকা, অফার প্রাইস মাত্র 23,000 টাকা, 23,000 টাকা, হ্যাঁ অনলি 23,000 টাকা, প্রাইস 23,000 টাকা, 23,000 টাকা, ফুল বক্স থাকবে, সংগ্রহ করতে পারেন যদি ভালো লাগে আর কি। জি, আচ্ছা, এরপর স্যামসাং গ্যালাক্সি A53, তারপরে বক্স সহকারে ডাবল সিম, এখনো আছে প্রোডাক্টটা, যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারবেন। এটা হচ্ছে S21 FE, এটা হচ্ছে 8GB 128GB ডুয়েল সিম সহকারে, প্রোডাক্টটা অস্থির, একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, এখন আমার হাতে আছে, এটার প্রাইসটা রাখতেছি 35,000 টাকা ভাই, এটাই ফিক্সড প্রাইস। আচ্ছা, ব্র্যান্ড নিউ কন্ডিশন, হ্যাঁ ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট ভাই, ওকে, একদম ব্র্যান্ড নিউ, অনলি 35,000 টাকা। আচ্ছা, 35,000 টাকা, অনলি 35,000 টাকা, এটা ফুল বক্স সহকারে কিন্তু। এই ফোনটা আমার ভালো লাগছে, এটা অনেক ভালো একটা ফোন ভাই, এমনিতেও অনেক ভালো একটা ফোন। এবং আপনার এটা কি ইভেন এটা করবে না, এটা এক্সিনোস ভাই, এক্সিনোস, হ্যাঁ এক্সিনোস ডুয়েল সিম, ডুয়েল সিম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে বাজেট যাদের কম তারা কিন্তু অনায়াসে যে ফোনটা দেখতে পারেন, এটা বিডি অফিসিয়াল A04S,
এটা রেগুলার প্রাইস ছিল 13,000 টাকা, অফার প্রাইসে রাখবো মাত্র 12,500 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ফুল বক্স সহকারে একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই দেখেন চার্জারটা দেখেন, যেটা সব থেকে বেশি ফ্রেশ সেটার প্রাইস থাকতেছে 13,500 টাকা। হ্যাঁ, আর যেটা হচ্ছে একটু হাতে নিয়ে দেখেন এই যে, আর ওগুলি সম্পর্কে ওগুলো একটু হালকা স্কেচ থাকার কারণে ওগুলোর দাম কিন্তু 12,500 টাকা। 12,500? হ্যাঁ, 12,500। আর ফুললি বক্স সহকারে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনের, এগুলো কিন্তু চোখ বন্ধ করে এক দুই বছর অনায়াস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই প্রাইস এই হ্যাঁ এই প্রাইসে আবার সেল করতে পারবেন। তিনটা ডিভাইস আছে, কিন্তু প্রাইস গুলো একটু নোট করে রাখেন, 12,500 আর 13,500। মানে এটা একটু বেশি ফ্রেশ, হ্যাঁ একটু একটু কমপ্লিট হালকা একটু, বাট কোলার রিপেয়ারিং না, কোলার রিপেয়ারিং এর কোনো সুযোগ নাই, জাস্ট আউটলুকের উপরই আমাদের প্রাইস গুলো ডিপেন্ড করে। আচ্ছা, স্যামসাং এর হচ্ছে A23 6GB 128GB, এটার প্রাইস থাকতেছে মাত্র 16,500 টাকা। অরিজিনাল চার্জার, চার্জারটা তো সব সহকারে ভাই, কেবল টেবল সব আছে, কেবল ওই যে এর ভিতরে আছে, মানে দেখেন কেবল আছে, কেবল টেবল সব কিছু আছে, অ্যাডাপ্টার অ্যাডাপ্টার কেবল সব সহকারে। কত দিবেন, কত এটা? 16,500 টাকা অনলি, একদম একদম ফিক্স প্রাইস 16,500। 16,500 ফিক্স প্রাইস, 16,500 ফিক্স প্রাইস। এরপর তো স্যামসাং M50, ভাই ওটা মিস করছি তো, না ওটা দেখাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, স্যামসাং M51, যাদের ব্যাটারি বেশি দরকার, 7000 mAh ব্যাটারি। হ্যাঁ, 7000 mAh ব্যাটারি, 6GB 128GB, মানে যারা সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ চান তারা কিন্তু নিতে পারেন। 6GB 128GB, এটা রেগুলার প্রাইস 17,000 টাকা, এটার প্রাইস আজকের 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 16,800 টাকা। আরো কিছু করে দেন। আচ্ছা, 16,500 টাকা ফিক্স প্রাইস, 16,500 টাকা এটা পেয়ে যাবেন M51 6GB 128GB, 16,500 টাকা। এরপর আছে স্যামসাং গ্যালাক্সি A52, একটু দাগ, যেটা আপনি একটা স্টিকার করলেই তবে ভাই চলে যাবে, না 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 100% খোলা, আমাদের কোনো ডিভাইসই খোলা হয় না, যদিও খোলা হয় সেটা কিন্তু আমি বলে দিই। না না ভাই, বলে দিবেন ভাই। জি অবশ্যই ভাই, আমি শুধু বলে দেব না, আমার কথা কি আমার ভিউয়াররা, ভাই আমি আপনাকে বলি, আপনি না শুধু আমি আপনাদেরকে এমনি আমি নিজের থেকে বলে দিই যে এটার কোনো কিছু চেঞ্জ হইলেও বলে দিই, বা কোনো ব্যবসার ভিতরে সততা না থাকলে কিন্তু ব্যবসা বেশি দিন এটাই হবে না ভাই। আচ্ছা, এটা হচ্ছে OnePlus 7 6GB 128GB, এটার প্রাইস থাকতেছে মাত্র 19,000 টাকা। 19,000 টাকা? হ্যাঁ 19,000 টাকা। এর আগে ভাই একটা ফোন অনেক কমে দিছিলেন, এটাও দিয়ে দেন না ভাই। সব সময় আর সব জিনিস তো আর স্টকে আসে না ভাই, ওই ফোনে ওই প্রোডাক্টের জন্য এখনো কাস্টমার ফোন দিয়ে যাইতেছে। এটা হচ্ছে OnePlus 7 6GB 128GB, রেগুলার প্রাইস ছিল 19,000 টাকা, অফার প্রাইসে দিয়ে দিব এটা মাত্র 18,500 টাকায়। আচ্ছা, এটা কিন্তু প্রসেসর অনেক শক্ত, হ্যাঁ অনেক শক্ত উক্ত, 18,500 টাকায় ফুল বক্স সহকারে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে OnePlus এর একটা লেটেস্ট ফোন আছে, OnePlus Nord CE3 Lite, কালারটা দেখছেন সুন্দরী কালার, একদমই অস্থির একটা কালার, চার্জার বিশাল, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের চার্জার ভাই, 67W সুপার ভোক। ওকে, ঠিক আছে, এটা আধা ঘন্টা মানে ফুল চার্জ হবে ভাই। এটা কত দিবেন? এটা অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 26,000 টাকা পেয়ে। আচ্ছা, আজকের জন্য 8128 অফার প্রাইসে 26,000 টাকা পেয়ে যাচ্ছে। 26,000 টাকা? হ্যাঁ, ফুল বক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট ভাই, এটা টোটালি নিউ প্রোডাক্ট, নিউ কন্ডিশনের। এটা অন্য কোথাও হলে ইনটেক করে ফেলতো প্রোডাক্টটা। সাইড টাইট গুলো দেখেন, এটার বাম্পার টাম্পার গুলো দেখেন, এই দেখেন পুরো ব্র্যান্ড নিউ ভাই, পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন, কোথাও কোনো ধরনের কিছু নেই, অস্থির একটা কালার। হ্যাঁ, OPPO A17K, অল্প বাজেটের মধ্যে 3GB 64GB মাত্র 12,000 টাকায়, এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন ভাই, একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই যে অথেন্টিক যে পলিটাও কিন্তু আমাদের কাছে এখন আছে, 3GB 64GB, কিছু কিছু ফোন আছে যেগুলি নতুনের মতো, একদম নতুনের মতোই আর কি, 3GB 64GB। এরপর হচ্ছে OPPO A17 A17, এটা দুইটা প্রোডাক্ট আছে, একটার সাথে ফুল বক্স চার্জার সব কিছু আছে, সেটার প্রাইস থাকতেছে 14,000 টাকা, আর একটার সাথে চার্জারটা মিসিং আছে, সেটার প্রাইস থাকতেছে মাত্র 13,500 টাকা। সব সেম, জাস্ট একটা চার্জার আছে, একটা চার্জার নাই, এতটুকুই পার্থক্য। ফুল বক্স চার্জার সব সহকারে, কিন্তু দুটোই কালারই সেম, এই দেখেন এটার কালারও কিন্তু সেম, এটার কিন্তু ওই যে ওয়ারেন্টি টোয়ারেন্টি সব কিছু আছে দুটারই, এই দেখেন এটার হচ্ছে ওয়ারেন্টি টোয়ারেন্টি সব কিছু, শুধু চার্জারটা মিসিং। এটা কিন্তু ব্যাক কভার লাগে, ব্যাক কভারও আছে কিন্তু। হ্যাঁ, এটার প্রাইস থাকতেছে 13,500 টাকা। ওইটা কি মেমো নাকি ভাই? কোনটা? না, এটা হচ্ছে ওনার ডকুমেন্টস ভাই, আমরা তো একটা প্রোডাক্ট পারচেজ করার সময় কাস্টমারের ডকুমেন্টস থেকে বিডি
বাংলাদেশ থেকে যখন ফোন কিনি তখন তাদের জন্য ক্যাশ মেমোটা রাখা হয় আর কি, এই যে ডকুমেন্ট, হ্যাঁ এই যে মানে এক্সচেঞ্জের প্রোডাক্ট কিন্তু ডকুমেন্ট ছাড়া, কিন্তু ডকুমেন্ট ছাড়া কখনো রাখা হয় না, এগুলো সব ডকুমেন্ট সহকারে রাখা আর কি। আচ্ছা এরপর হচ্ছে Oppo A57 আছে আমাদের কাছে, দুইটা Oppo A57 কন্ডিশন অনেক ভালো, হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভাই দুইটা প্রোডাক্ট, ফুললি ফ্রেশ কন্ডিশনের Oppo A57 ছিল হোয়াইট কালারের চার্জার তো ভাই, এগুলো একটু ডিসকালার হয়েছে বাট চার্জার গুলো 100% অথেন্টিক। এরপর হচ্ছে Oppo F21 Pro ভিডিও করতে করতে আচ্ছা ঠিক আছে এটা রেখে দিই তাহলে। আচ্ছা এরপর হচ্ছে Reno 6 5G, এটা 8GB 128GB, Reno 6 5G, যারা হচ্ছে Reno 6 5G খুঁজতেছিলেন তারা কিন্তু অনায়াসে এই ফোনটা দেখতে পারেন, ভালো কন্ডিশনে আছে প্রোডাক্টটা, মিন্ট কন্ডিশনে আছে আর কি, সুপার মিন্ট না হলেও মিন্ট কন্ডিশনে আছে, হালকা হচ্ছে ব্যাক কভার ইউজের জন্য হালকা র্যাশেস আছে বাট এগুলো মেজর না মাইনর আর কি। এটা 8128 প্রাইস রাখতেছি মাত্র 24,500 টাকা। যারা ক্যামেরা ভালো চান তারা কিন্তু Reno-র যে কোনো ফোনই নিতে পারে, Reno সিরিজের যে কোনো ফোন নিতে, ইভেন এটা কিন্তু হ্যান্ড ফিলটা অস্থির ভাই, অস্থির মানে একদম পারফেক্ট কালার হ্যান্ড ফিল দুইটাই কিন্তু সব সুন্দর একদম। আচ্ছা এরপর হচ্ছে Reno 8 এর 5G একটা আছে আমাদের কাছে, এটাও দারুণ ফোন, Reno 8 5G 8GB 128GB, এটার অফার প্রাইস রাখতেছি মাত্র, রেগুলার প্রাইস ছিল 30,000 টাকা ভাই, অফার প্রাইস রাখতেছি মাত্র 29,000 টাকা ভাই। মানে এগুলির ক্যামেরা এক কথায় দারুণ, এবং 100% এই সমস্ত ফোনের ক্যামেরা পছন্দ হবে, না হয় উপায় নাই, না হবে মানে ক্যামেরা ভালো দিছে না হয় তো উপায় নাই। হ্যাঁ চার্জার কত ওয়াট থাকবে ভাই এটার সাথে? হচ্ছে 18 ওয়াটের 80 ওয়াটের চার্জার, 80 ওয়াট 80 ওয়াট চার্জার কি আছে? হ্যাঁ 100% চার্জার আছে, চার্জার পাবেন, হ্যাঁ 100% চার্জার পাবেন ভাই। আচ্ছা এরপর হচ্ছে Reno 80, হ্যাঁ এটা বিডিও অফিশিয়ালটা, সংগ্রহ করতে পারেন ভালো লাগলে। হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে Oppo-র হচ্ছে সব থেকে আরো বেশি মানে ডিমান্ডেবল ফোন 85G, হ্যাঁ ভাই জোস ক্যামেরা ভাই, Reno 85G, দুইটা প্রোডাক্ট আছে দুইটা কালার আছে, হ্যাঁ এটার প্রাইস রাখতেছে, এটার এই যে একটা জিনিস তো দেখেন না ভাই, এটার যে অথেন্টিক যে উপরের যে পলি, পলিটাও কিন্তু এখন আছে, আর আমি একটা ফটো তুলছি আপনারা অবশ্যই ফটোটা দেখতে পারেন যে কতটা জোস আছে, Reno 85G কিন্তু ভাই এটা দারুণ, কিন্তু একদমই অস্থির ভাই, কার্ড ডিসপ্লে অনায়াসে নিতে পারবেন, অনায়াসে চালায় নিয়ে ইউজ করতে ভাই 30,500 কোথাও কোনো ধরনের দাগ টাক কিছু না, রিয়েলমি C11 2GB 32GB একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন, এটার প্রাইস রাখতেছি মাত্র আমরা 7,500 টাকা করে ভাই, মানে নতুনের মতো ফোন, নতুনের মতো না ভাই নতুন, এটা সিম টিম লাগাই ইউজ করা ডিভাইস না, জাস্ট কাস্টমার কেয়ার থেকে বের হওয়া পড়া, 7,500 টাকা অনলি, 7,500 টাকা। এরপর Narzo 50i ভাই, Narzo 50i আছে 4GB 64GB, যাদের বাজেট রেঞ্জটা কম 4GB 64GB লাগবে তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারেন, এগুলো কিন্তু আনটাচ কন্ডিশনে রেগুলার সেল হচ্ছে, এর আগের ভিডিওতেও দেখাইছি
এখনো দেখাচ্ছি, প্রোডাক্টগুলো রেগুলারই আসে আর কি। মানে এই যে আপনারা মনে করতে পারেন মনে গত ভিডিওটা আসলে আমি আপনাকে দেখাই আর ওই ভিডিও দেখুই যে এই দিকে কিন্তু স্টকে রাখছি আমি আর ওই দেখা আচ্ছা এই যে দেখাইতেছি আর কি এগুলো কিন্তু রাখা, এগুলো রেগুলার আসে ভাই। এই দেখেন প্রোডাক্ট না আপনারা মনে করেন এগুলো কিন্তু রেগুলার আসতেছে, কাস্টমার নিতেছে, এগুলো কিন্তু রেগুলারই আসে। এই দেখেন কন্ডিশন দেখেন একদমই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই দেখেন চার্জার, চার্জারের কন্ডিশন দেখেন যারা সেলের জন্য নিতে চান তারাও নিতে পারেন। আসলে আমরা সব ধরনের প্রোডাক্ট হোলসেল দিতে পারি না, তবে যেগুলো কোয়ান্টিটি থাকে সেগুলো আমরা দিতে পারবো। মাত্র 10,000 টাকা, হ্যাঁ 464 কাটতেছি 10,000 টাকা, হ্যাঁ এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের, হ্যাঁ ফালাই ফুলাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা, চুট ঝামেলা ছাড়াই আর কি। আচ্ছা এরপর হচ্ছে সেম সেম টাইপেরই প্রোডাক্ট, রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ ওয়াই, এটা হচ্ছে আপনার 4GB 64GB 12,500 টাকা অনলি। আচ্ছা4GB 128GB রিয়েলমি সি 35 সুপার মিন কন্ডিশন কত রাখবেন ভাই? 13,500 টাকা অনলি, 13,500 টাকা ফুল বক্স, ফুল বক্স সহ করে 4 128 স্টোরেজ কিন্তু 128, হ্যাঁ 4GB 128 কিন্তু 128, হ্যাঁ 128GB কিন্তু 464 না 4 128 স্টোরেজ আপনার 13,500 টাকা অনলি, 13,500 ফুল বক্স সহ করে যথেষ্ট ভালো কন্ডিশন। হ্যাঁ এরপর হচ্ছে রিয়েলমি 9 বডিতে স্ক্যাচ থাকার কারণে, হালকা স্ক্যাচ থাকার কারণে এটাতে কিন্তু স্টিকার করা আছে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি দেখে বুঝবেন না। এটার রেগুলার প্রাইস 19,000 টাকা, মানে 19,500 টাকা ছিল, আমরা এরকম স্টিকার করে এটার প্রাইস দিয়েছি মাত্র 19,000 টাকা। রিয়েলমি 9 কিন্তু এটা 8/128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে, আর এটার ক্যামেরা কিন্তু দুর্দান্ত, অস্থির এবং সুপার আমরা ডিসপ্লে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা রিয়েলমি 9 স্পেশাল এডিশন দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে, রেগুলার প্রাইস ছিল 20,500 দেখেন, অফার প্রাইস রাখতেছি মাত্র 20,000 টাকা করে, একদমই 20,000 টাকা করে, 20,000 টাকা, হ্যাঁ ফুল বক্স সহকারে কিন্তু। এটা ফিঙ্গারপ্রিন্ট কি? ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন, সাইড মাউন্টেন, হ্যাঁ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। দুইটা প্রোডাক্ট আছে, চার্জার অরিজিনাল কেবল, হ্যাঁ অরিজিনাল চার্জার কেবল ফোন আছে আমাদের, হ্যাঁ আরো কিছু আছে জায়গা সংকটের কারণে এই সাইডে রাখা আছে। ফোন রাখার জায়গা নেই, জিটি মাস্টার এডিশন যেটা আপনাদের সবার পছন্দের একটা ফোন, জিটি মাস্টার বিডি অফিশিয়াল প্রোডাক্ট কিন্তু, একদমই অফিশিয়াল, হ্যাঁ বিডি অফিশিয়াল নট আনঅফিশিয়াল প্রোডাক্ট, বিডি অফিশিয়াল, 8GB 128GB একদমই দারুণ একটা, হ্যাঁ এটার প্রাইসটা কিন্তু 25,000 টাকা করে ছিল, এখন অফার প্রাইসে 24,500 টাকায় ফুল বক্স সহ করে, মানে যেটা এটা 24 বাস, হ্যাঁ যেটা এটা 24,500 টাকা, এই প্রোডাক্টটা কিন্তু রেগুলার আসতে থাকে আর কি। এটা হচ্ছে রিয়েলমি X7 ম্যাক্স, একদমই গেমিং, হ্যাঁ রিয়েলমি X7 ম্যাক্স দেখেন, মানে যারা গেম টেম খেলেন ভালো প্রসেসর লাগে তারা এটা দেখতে পারেন। আমি কিন্তু পাহাড় দেয়ের পিছনে আছে ভাই, এটা হচ্ছে রিয়েলমি X7 ম্যাক্স, পিছন দেখছে মানে ওভার ভিডিও ভয়েস দিতেছি আর কি, ভিডিও চলতেছে আমরা ভয়েস দিচ্ছি, রাফি ভাই কি করতেছেন আপনি এখানে, ভয়েস দিতেছি ভাই। রিয়েলমি X7 ম্যাক্স ভাই, এটা এটার প্রাইস রাখতেছি মাত্র হচ্ছে রেগুলার প্রাইস ছিল দেখেন কত, 24,000 টাকা, 24,000 টাকা, এটার প্রাইস দিও মাত্র 23,500 টাকায় ফুল বক্স সহকারে, 23,500, হ্যাঁ 23,500, পিছনে থেকে ভিডিও করি ভাই, আপনি সামনে থাকেন থাকেন। এরপর হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখতেছেন, এটার প্রাইস দিতেছি মাত্র 13,500 টাকা, 6/128 পোয়া নিউ 2, চিন্তা করছেন 13,000 টাকা 7000 mAh ব্যাটারি প্লাস গেমিং ফোন,
আবার 6128 মানে 6GB RAM 7000 ব্যাটারি আর ফুল বক্স অনলি 13500 টাকা এটা হচ্ছে স্পার্ক 8C হ্যাঁ 4GB 64GB রেগুলার প্রাইস ছিল 9000 টাকা আজকের ভিডিওতে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 8700 টাকায় ফুল বক্স 4GB RAM না 3GB হ্যাঁ 4GB ভাই 4GB কোন 3GB এটা আইফোন আছে ভাই এটা আরেকটা আছে দেখেন এটার বয়স মাত্র হইতেছে 2 মাস ভাই 2 মাস হ্যাঁ 2 মাস স্পার্ক গো 2023 কত রাখবেন 4GB 64GB এটার রেগুলার প্রাইসটা আমাদের দেওয়া আছে দেখেন 8300 টাকায় দেখেন হ্যাঁ 8300 টাকা হ্যাঁ এটার প্রাইসটা রাখবো এই ভিডিওতে মাত্র 8000 টাকায় ফুল বক্স সহকারে আপনি নিবেন ওয়ারেন্টি সহকারে পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট মাত্র 8000 টাকায় 4GB 64GB ফুল বক্স ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নিবেন চালাবেন উড়া ধোড়া চলবে একদম বেস্ট প্রাইস আজকের মতো মনে হয় এখানেই হ্যাঁ আজকের মতো এখানেই শেষ একটা প্রোডাক্ট আছে আনঅফিশিয়ালের মধ্যে যারা প্রোডাক্টগুলো চান কম বাজেটের মধ্যে কিছু প্রোডাক্ট থাকে আমাদের কাছে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে পোকো C55 পোকো C55 এটা 4GB 64GB মাত্র 12000 টাকায় 464 ব্র্যান্ড নিউ এটা কিন্তু ইউজ না আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ যারা হচ্ছে এই প্রাইসের ভিতর আসলে নতুন ফোন খুঁজে পান না ইউজ ফোনও ভালো লাগে না তারা কিন্তু আনঅফিশিয়াল এই ফোনগুলো নিতে পারেন এটা 4GB নতুন ভাই নতুন এটা ইউজ না আচ্ছা এটা নতুন ফোন নতুন দাম আচ্ছা নতুন এটার প্রাইস হইতেছে মাত্র 12000 টাকা পোকো C55 4GB 64GB এটা হচ্ছে ব্র্যান্ড নিউ বাট হচ্ছে আনঅফিশিয়াল অফিশিয়াল না আর কি যারা হচ্ছে ব্র্যান্ড নিউ এই রেঞ্জের ভিতরে নিতে চান অফিশিয়াল খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু অনাসে এই ফোনগুলো নিতে পারেন আচ্ছা সরাসরি শপে চলে আসবেন যদি সম্ভব হয় না পারলে কুরিয়ার আছে কুরিয়ারের সিস্টেম তো আমাদের জানা আপনাদের সবারই জানা আর কি 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ অথবা নগদে তারপরে বাকি টাকাটা ওখানে প্রোডাক্ট যাওয়ার পরে পেমেন্ট করবেন পেমেন্ট করার আগে আপনি কুরিয়ারে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে আপনি দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন না হলে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে কুরিয়ারের যে ডেলিভারি চার্জ সেই চার্জটা শুধুমাত্র আপনাদেরকে বিয়ার করতে হবে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ সকলের সুস্বাস্থ্য কামনা করি আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরো ভরপুর কালেকশন নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম